ধুবুরীত অব্যাহত চোরাংকুর সরবরাহ একশন মোডত ধুবুরী জেলা আরক্ষী চোরাংকুর সরবরাহকারী নিত্য নতুন কৌশল অবলম্বন করে অব্যাহত রাখিছে গরুর চোরাং সরবরাহ ধুবুরী জেলার পশ্চিম রতিয়াদা গাঁর 17 নং রাষ্ট্রীয় ঘাইপথত সেন্ট্রেল বেরিগেটত মাছ গড়ি হওয়া গাড়ির উদ্ধার 10টাক চোরাং গরু সহ দুজন সরবরাহকারীক আটক WB65B0888 নম্বরের বলেরো পিক আপ ভান এখনের মাছ গড়ি হওয়া গাড়ির উদ্ধার গরুকেটা বলেরো পিক আপ ভান পশ্চিমবঙ্গের গৌরীপুর অভিমুখে গে থাকা অবস্থাত নিশার ভাগত কর্তব্যরত আগমনী থানার উপপরিদর্শক নরেশ চন্দ্র সরকারের পাগলাহাট থানার মতলেব আলিয়ে গাড়িখনের তালাচী চলাত মুখ ভরি বান্ধি থাকা অবস্থাত এটা গরু 9টা জীবিত মুঠ 10টা গরু সহ দুজন সরবরাহকারীক আটক করে। ইপিনে গোলকগঞ্জ আরক্ষী ঘটনাস্থলী উপস্থিত হয়ে গরুকেটা জব্দ করে গাড়ি সহ আটকাধীন ব্যক্তিজনক আরক্ষী চকিলে লৈ যায় আর আরক্ষীয়ে অধিক তথ্যের তদন্ত অব্যাহত রাখিছে।